Cookie. Happy birthday. Thank you, Walu. Thank you, বলে দিয়েছে টট Happy birthday. তোমার আজকে জন্মদিন. জন্মদিন আজকে. দাদি. আমি তো খুব খুশি আজকে. তোমার আজকে বার্থডে. তাই তো? এই যে মাম্মা. Happy birthday শোনা মা. কালকে রাত থেকে ও শুধু উইশ পেয়ে যাচ্ছে. এই যে তাকাও তুমি অনেক বড় হও মা অনেক বড় হও ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে শোনা মানুষের মতো মানুষ বাবান এটা আমার বাবান আজকে খুব খুশি বার্থডে গালের দেখেছো বার্থডে গাল সকালেই সাজুগুজু করেছে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা তো আমি ভালো আছি আর আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে তো স্পেশাল দিন আমার কাছে তো আজকে আমার কোল জুড়ে এসে একটা মাম্মা মিসছিল তো আমি তো ভীষণ খুশি আজকে টুটির বার্থডে তো যাই হোক তোমাদের বলেছিলাম যে শাশুড়ি মা তোমার অপারেশন হয়েছে তো শাশুড়ি মা এখন ভালো আছে তো এই খবরটা শুনেও আমাদের মনও ভালো আছে তো যাই হোক সেভাবে তো বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম না তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তো ছোট করেই করব বাট অনেক মজা হবে করতে চাইছিলাম না কিন্তু আমার শ্বশুর আমার বর বলছে করো ছোট করে করো তো করছি আর দুই একজনকে বলা হয়েছে বলতে আমার মামা বাড়িতে বলা হয়েছে আর আমার কাকা দুই কাকা শ্বশুরের ছেলে মেয়েদের বলা হয়েছে এই তো ওদের নিয়ে আজকে বার্থডে সেলিব্রেট হবে এই দেখো টুইটি হাই দিচ্ছে আজকে সকাল সকাল উঠে গেছে জানো আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের ওই দেখো ওটা হলো কালকে লাগানো হয়েছে ওটা হলো বাবা হলো তারাপীঠ থেকে নিয়ে এসছে তো তোমাদের আমি পরে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সকালে তো তোমার ওকে পাস্তা তরকারি ভাত এগুলো সব রান্না করে দিতে হবে এর জন্য মা গেছে মাছ ধুতে তো চলো দেখি বাবা কি কি বাজার করে এনেছে আর এই যে এই দেখো মা মাছ নিয়ে বসে পড়েছে তো এখানে মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে মাছটা নিয়ে যা মাছ ধয়ে গেছে বল হ্যাপি বার্থডে বল এই যে তাকা তাকা হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এখানে 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 দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া হ্যাঁ ওই যে বলো বুনুকে বলো বুনুকে একটা হাম্পি দাও হাম্পি দাও বাবলি কত আদর বাবা এখানে এনেছে তোমার পটল তো এটা দিয়ে তোমার হবে পটল চিংড়ি আর এটা এনেছে লাল শাক শাকগুলো খুব সুন্দর আর এর মধ্যে এনেছে পেঁয়াজ আর টমেটো তো টমেটোমের হয়তো চাটনি হবে তো এখানে আমি টুইটিকে নিয়ে বসে পড়েছি শাক ছাড়াতে তো আমি আর টুইটি এখন শাক ছাড়াবো তো দেখো টুইটি কি করছে আমি শাক ছাড়াচ্ছি সেগুলো ও নিচে ফেলছে তো এইভাবে আমরা মা মেয়ের শাক ছাড়াচ্ছি আর আমি যতটা পারছি আগে রাখার চেষ্টা করছি কাজ যাতে মা এসে রান্নাটা তাড়াতাড়ি বসাতে পারে কারণ আজকে অনেক কিছু রান্না হবে টুইটির জন্য কিন্তু সবই অল্প অল্প হবে কিন্তু প্রচুর তো সময় লাগবে এর জন্য আমি আগে শাকটা ছাড়িয়ে তারপর আমি সবজি সবজিগুলো বানিয়ে দেবো যাতে মা এসে তাড়াতাড়ি ফটাফট রান্নাগুলো করে ফেলতে পারে কারণ আজকে অনেক কাজ তো তোমরা সারাদিন দেখলে বুঝতে পারবে আর দেখেছো টুইটি কী করছে বারবার এই শাকটাক এদিকে ওদিকে উলট পালট করে দিচ্ছে তো যতটা আমি পারছি করার চেষ্টা করছি আর এখন আমি সবজি বানাতে বসে পড়েছি তো টুইটির জন্য আজকে হবে সাত রকমের ভাজা পটল চিংড়ি টমেটোমের চাটনি মাছের কালিয়া তারপর পায়েস আরও তো অনেক কিছু রয়েছে তো এগুলো হচ্ছে তোমাদের পরে আমি সব দেখিয়ে দেবো তো আমি তাড়াতাড়ি সবজি টবজি বানিয়ে দিই তারপরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো মা কাঁসার বাসন বের করেছে তো এইগুলোর মধ্যে আজকে মা খেতে দেবে টুইটিকে তো এখানে অনেকগুলোই রয়েছে তো বুঝতে পারছি না কোনটাতে দেব তো একটা সিলেক্ট করে তবে একটার মধ্যে দেওয়া হবে
তো এখানে এই দেখো আলু পেঁয়াজ, তারপর টমেটো, তারপর পটল আর সবজি ভাজা তো সবই কাটা কমপ্লিট আমার। এখন মা চলে এসেছে রান্নাঘরে, এখন রান্না বসিয়ে দেবে। আর এখন তো আর প্রায় 12টাও বেজে গেছে, তো মা দুপাশে রান্না করবে। এই দেখো দুপাশে কড়াই বসিয়ে দিয়েছে, একদিকে ভাজা টাজা সব করবে আর একদিকে হয়তো পায়েসটা করবে মা বলছিল। আর এই দে সব মাছ টাছ রেখে দিয়েছে, সব ভাজা টাজা করবে। আর এই যে এখানে টুইটিকে নিয়ে চলে এসেছি স্নান করাতে, আমি আর মা, মা ওদিকে রান্না বসিয়ে এসছে স্নান করাতে, কারণ টুইটি না ঘুমোলে আমি কাজ করে এগোতে পারছি না। তো ও যতক্ষণ জেগে থাকে তো ওর পিছনে একটা মানুষ লাগে, তো ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি বাকি কাজগুলো সারবো। আর ও স্নান করতে আসলে এতটাই খুশি হয় মানে বলার মতো না, এই গাফলার থেকে তো উঠবেই না, এতটাই খুশি। আবার টয়লেট করে দিয়েছে, নিজে দেখছে যে আমি টয়লেট করে দিয়েছি, বলতে তো পারছে না কিন্তু ইশারায় বলছে যে আমি টয়লেট করেছি। তো এখন স্নান করে দেবে, মা আবার একটু হলুদ দিয়ে ওকে স্নান করাচ্ছে, কারণ বলছে যে বার্থডের দিন একটু হলুদ মাখাতে হয়, তো অল্প একটু হলুদ দিয়ে তারপর ওকে স্নান করিয়ে দেবে। এই তো দেখি ক্যামেরার দিকে তাকাই, এই তো সোনা স্নান করছে, কত খুশি, বার্থডে গার্ল স্নান করছে। আর এখন বাজে তোমার দুপুর 2:30, আর দেখো রান্নাগুলোর কালার কি এসছে, সব রান্না কমপ্লিট মায়ের। এখানে রয়েছে পটল চিংড়ি, তারপর শাক ভাজা, ডাল, আর এখানে রয়েছে ভাজা সব রকমের, আর এখানে রয়েছে তোমার টমেটোমের চাটনি, কি সুন্দর এসছে কালারগুলো দেখো। আর এখানে টুইটির জন্য রয়েছে মাছের মুড়ো, মাছের কালিয়া যেটা করেছে ওটা, আর এখানে টুইটির ভাত। তো এখন সব কিছু সাজানো হবে, আর এই যে এখানে মাছের ঝোলটা রয়েছে। আর এই যে টুইটি ঘুম থেকে উঠে গেছে, তো এখন আমি টুইটিকে রেডি করছি, আর আমি এদিকে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো টুইটিকে রেডি করে তারপর আমি রেডি হব। টুইটি এখন ভাত খাবে, তো এর জন্য টুইটি রেডি হচ্ছে। আর দেখো কত খুশি, আর এত নড়চড় করে, ওকে সাজানো ভীষণই মুশকিল, ওকে সাজাতে গেলে একবার এদিকে একবার ওইদিকে চলে যাচ্ছে। তো এরকম দেখো চুলও বাঁধতে দিচ্ছে না, একবার এইদিকে ওইদিকে করছি, মানে ওকে নিয়ে আমি একদম অস্থির হয়ে যাই ওকে সাজাতে গিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ এই ক্লিপ দুটো, এই ক্লিপ দুটো আমার বড় মাসিমণি দিয়েছে টুইটিকে সেদিনকে, এত ক্লিপ দুটো এতটাই সুন্দর, ভীষণই সুন্দর ক্লিপ দুটো, আর ওকে মানিয়েছেও। আর দেখো টুইটি কত খুশি, আজকের দিনটা ও খুব মজা করেছে। তো চলো ওকে এখন বাইরে নিয়ে যাই। আর এই দেখো এদিকে মা, মায়ের নাতনির জন্য থালা সাজাতে ব্যস্ত। আর দেখো কত রকমের ভাজা করেছে, পটল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, তো অনেক রকমের ভাজা করেছে দেখো। আর এখানে করেছে ডাল, পটল চিংড়ি, মাছের মুড়ো দিয়ে কালিয়া করেছে, আর এখানে দিয়েছে মিষ্টি 5 রকমের, তারপর দেবে হয়তো পাঁপড় ভাজা। সব তোমার জন্য, সব দিয়ে মা খাও একটুখানি, মাছ দাও, মাছের মুড়োর মাথা দাও, ভালো লাগছে।
কই তোমার পুতুল কই 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 পুতুল এটা আর কই হ্যাপি বার্থডে টুইটি তো আসতে হচ্ছে কেন হ্যাপি বার্থডে টুইটি দেখি দাও 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 আর এখন তোমার বাজে সন্ধে ছটা আর আমি হাসছি কেন বলো তো আমার শ্বশুর আর আমার বর বেলুন ফোলাচ্ছে আর এমন একটা তোমাদের সময় হয় না ওটাতে আমার হাসি পাচ্ছে তো ওরা এখন বেলুন টেলুন ফোলাচ্ছে তো ওরা বেলুন ফোলালে তারপর আমি ঘরে সব এগুলো সেট করব আর এই দেখো এখানে টুইটিকে খাওয়াচ্ছে মা আর এইদিকে বড় মাসিও এসছে মামিও চলে এসছে তো বড় মাসি এখানে ময়দা মাখাচ্ছে এই দেখো তো রাতে হবে লুচি আর মাংস তো এর জন্য এখানে তোমার ময়দা মাখানো হচ্ছে আর এই যে মামি মামি রান্নাঘরে ঢুকে পড়েছে মামি এখন রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে এই দেখো তো এখন এখানে মামির মাংস রান্না করবে আর মামিকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা তো এখানে প্রায় বেলুন ফোলানো হয়েছে আর কিছু বাকি রয়েছে আর আমি এখানে হ্যাপি বার্থডের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো ফোলাচ্ছি তো তারপরে আমি আর আমার বর মিলে সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলবো তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে ডেকোরেশন এই দেখো টুইটির
বাদ্যে সাজানো সব কমপ্লিট। আর এখানে সবাই চলে এসেছে, যে দিদা এসেছে চা খাচ্ছে, এখানেও সবাই চলে এসেছে। এই তাকা তোরা, এই সিদ্ধার্থ তাকা, এই যে পুচকি, পুচকির সাজা হয়ে গেছে। তাই 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 দিচ্ছ, আর এখানে দেখো আমার কাকা শ্বশুরের ছেলে মেয়েরা চলে এসছে, তো ওরা হাসছে এই পুতুলটা দেখে। তো এই পুতুলটা মানে ওরা যা বলবে সেটাই রিপিট করবে। আর এটা আমার বাবা টুইটিকে গিফট করেছে, সত্যি খুবই সুন্দর পুতুলটা। আর এখানে টুইটি তোমার নাচছে দেখো, ও মানে এই গানটা শুনলে পাগল হয়ে যায়, ও যদি এই গানটা শুনে তো আর ঠিক থাকে না, তো নাচছে দেখো কীভাবে। আর সবাই হাসছে ওর নাচ দেখে। আর এখানে টুইটির বার্থডে কেকও চলে এসছে, আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে দীক্ষা, তো টুইটির ভালো নাম হচ্ছে দীক্ষা। তো দেখো তোমরা প্লেট প্লেট কিছু আছে, ছোট ছোট প্লেট দাও, যে প্লেটের উপর বসিয়ে দাও, এই যে এরকম প্লেট আছে না, এই যে এরকম দি প্লেট। আচ্ছা দাও বল, লুচি খেতে হলো আসো পুচকি। আর এখানে সবাই খেতে বসে পড়েছে, তো মা খেতে দিচ্ছে, তো আমার দাদা বৌদি আর কাকার ছেলে মেয়েরা বুনু সবাই খেতে বসে পড়েছে, কারণ ওরা বাড়ি যাবে আর রাতও অনেক হয়েছে। আর এখানে তোমার বড় মাসি লুচি বেলছে আর আমার মামি ভাজছে। তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে। হ্যাঁ
এখন আমার চিনে গেছে, প্রথম প্রথম যেতে চাইছিল না। তো এখন বাজে তোমার রাত 11টা। এখানে আমার শ্বশুর মশাই, দিদা, তারপর আমার ভাইয়ের বউ, ওরা খাচ্ছে, আমরাও খাবো একটু পরে। আর এখানে দেখো সবাই খেলছে, ওরা আজকে ভীষণ আনন্দ করেছে, ভীষণ। আর গান চলছে বলে আমি কথা বললাম না, খুব আনন্দ করেছে। তো দেখো কি করছে, সব কিছু দিয়ে একদম এলোমেলো করে দিয়েছে। তো ওদের আনন্দটাই আমাদের আনন্দ, ওরা খুব মজা করেছে আজকে। আর সত্যি ভীষণ মজা হলো টুইটির বার্থডেতে, এত ছোট করে করেছি কিন্তু এতটাই মজা হলো, তো বলার মতো না, ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করো। তো বাই বাই, টেক কেয়ার, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, তোমরা ভালো থেকো, বাই বাই।